আজকে আমি দেখাবো আর এনএফআইএ ট্রানজেকশন করে মাইক্রো এটিএম এবং এই পি এস করে আপনাদের সামনে সরাসরি দেখাবো কিছু একটা ভুল বললাম ট্রানজ্যাকশান তো আমরা সবাই করি এই পি এস এবং মাইক্রো এটিএম প্রিন্ট করে দেখাবো এই যে আর থার্মাল প্রিন্টার দেখতেই পাচ্ছেন আনবক্সিং ভিডিও অনেকদিন আগেই দেখিয়ে দিয়েছি এই ডিভাইসটা কোম্পানিতে ঠিকঠাক আসেনি তার আগে আমি নিয়ে চলে এসেছি ওই জন্যেই প্যাকেটা কিন্তু আর এনএফআইয়ের কোনো লোগো বা ব্যানার নেই আমাকে পেন দিয়ে লিখতে হয়েছিল তো আমি এখন লাইভ ট্রানজেকশন করে দেখাবো এই থার্মাল ব্লুটুথ প্রিন্টারের তো এই প্রিন্টারে কোনো কালি লাগে না এটার এ কাগজেই কিন্তু প্রিন্ট হয় আমি সরাসরি দেখাবো ট্রানজেকশন করে তো দেখুন এটা হচ্ছে আমার আর এনএ এফআই রিলিফের অ্যাকাউন্ট ওয়ান মিনিট আমি স্ক্রিন রেকর্ড অন করে দিই আপনাদের দেখতে আরও সুবিধা হবে স্ক্রিন রেকর্ডটা এই সাইডে দিয়ে দেবো তো দেখুন আমি এখন মাইক্রো এটিএম ট্রানজেকশন করে দেখাবো মাইক্রো এটিএম দেখতেই পাচ্ছেন আর এর ঠিক নিচে রয়েছে ব্যালেন্স ইনকোয়ারি চেক করে দেখাবো মাইক্রো এটিএম ব্যালেন্স চেক আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিলাম নাইন নাইন থ্রি 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 সাবমিট করলাম দেখতেই পাচ্ছেন প্যাক্স ডিভাইস এখানে ঘুরছে তো সোয়াইপ দ্য কার্ড এখানে কার্ড সোয়াইপ করবো আমার এটিএম কার্ড মানে কাস্টমারের কার্ড এন্টার করলাম আপনাদের সামনে সরাসরি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ব্যালেন্স ইনকোয়ারি দেখিয়ে দিয়েছে কত টাকা আছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রিন্ট অপশন চলে এসেছে আপনারা যারা আর এনএফআই তে কাজ করেন এই প্রিন্ট অপশান আগে কিন্তু ছিল না এখন কিন্তু আসছে আর হ্যাঁ আপনার যদি এই প্রিন্ট অপশান না আসে কি করতে হবে দেখুন মন দিয়ে শুনুন গুগল প্লে স্টোর খুলবেন আর আপনার আর এনএফআই অ্যাপটা আপডেট করবেন কিছুক্ষণ আগে আমিও পাচ্ছিলাম না আবার কোম্পানিকে ফোন করলাম আপনারা মিথ্যা কথা বলছেন প্রিন্ট অপশন আসেনি তারপর দেখলাম আমার ফোনে অ্যাপটা আপ আপডেট নেই তো আপডেট করতেই চলে এসেছে এরপর দেখাবো প্রিন্ট স্লিপ প্রিন্ট স্লিপে টাচ করতেই কিন্তু দুটো অপশান দেখাচ্ছে ভালো করে দেখুন নেটওয়ার্ক প্রিন্ট নেটওয়ার্ক প্রিন্ট করে জাস্ট প্রিন্ট দেব তো দেখুন আপনাদের সামনে কত সুন্দর দু সেকেন্ডের মধ্যে এটা প্রিন্ট হয়ে গেল কাস্টমারকে এইভাবে একটা প্রিন্ট রিসিভ আপনারা দিতে পারেন যেটা খুবই ভালো সিএসপির ক্ষেত্রে অনেকে হাতে একটা কাগজ চায় একটা কাগজ যে কত টাকা সে তুলেছে বা তার ব্যাংকে কত টাকা আছে বা যদি সে কত টাকা তুলেছে এবং কত টাকা আছে হাতে একটা কাগজ দেওয়া হয় তাহলে কিন্তু কাস্টমার অনেক খুশি হয় আর বড় প্রিন্টারে প্রিন্ট করতে টাইম অনেক লেগে যায় প্লাস বড় কাগজ নষ্ট এটাতে খরচ অনেক কম এবং এটা মোবাইলের সহজে সহজেই হাতে করে নিয়ে দোকানের টেবিলে রাখা যাবে তো দেখুন আরও একটা জিনিস যেটা আপনাদেরকে দেখানো হলো নি প্রিন্ট স্লিপে কিন্তু ব্লুটুথ প্রিন্ট বলে একটা অপশান আছে বিটি থার্মাল প্রিন্ট এখানেও যদি করা হয় তাহলেও কিন্তু প্রিন্ট হবে এটা কিন্তু টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো দেবে না দেখতেই পাচ্ছেন এটাতে এত বড় রিসিভ বেরোবে মানে ডাইরেক্ট প্রিন্টও হবে আর সফটওয়্যার দিয়েও প্রিন্ট হবে তো দেখতেই পাচ্ছেন মাইক্রো এটিএম করলাম এবং নিচে লেখা আছে পার বাই ফিনো পেমেন্ট ব্যাঙ্ক তো দেখে নিলেন কীভাবে মাইক্রো এটিএমে কাস্টমারকে রিসিভ প্রিন্ট দেবেন এই প্রিন্টারে এই প্রিন্টার এতদিন কেন আমি বলিনি আপনারা নেন কারণ এই অ্যাপে আপডেট ছিল না বলে জাস্ট আমার টাকাটা জড়া হয়েছিল কারণ আপনাদেরকে দিতে পারছিলাম না বিক্রি করতে পারছিলাম না অনেকে টাকা দিয়ে রেখেছে তাও বলছি আপনি টাকা ফেরত নিয়ে নিন কারণ আপডেট দেয়নি কিন্তু আর এনএফআই অবশেষে আপডেট দিয়েছে দেখুন আমি এই পি এসেও আধার উইথড্র করে দেখাবো ওয়ান মিনিট আধার পে আধার পেও কিন্তু এই পি এসে চলে এসেছে আমি এটা কিন্তু জানতাম নি আপডেটে কিন্তু আধার পেটাও এখানে চলে এসেছে দেখুন আধার পে মোবাইল অ্যাপে চলে এসেছে এটাও একটা দারুণ খবর ব্যালেন্স ইনকোয়ারি করি ব্যালেন্স ইনকোয়ারি দেখুন ব্যালেন্স ইনকোয়ারি করে আপনাদেরকে দেখাচ্ছি ব্যালেন্স ইনকোয়ারিটা করা যাচ্ছে আধার উইথড্রো আজকে রাত্রে বন্ধ আছে ওই জন্য তুলা যাচ্ছে না কোথাও কিন্তু ব্যালেন্স ইনকোয়ারি হয়েছে নিচে কিন্তু প্রিন্ট অপশান দিয়েছে আমি প্রিন্ট মারব প্রিন্ট স্লিপ ব্লুটুথ থার্মাল প্রিন্টার দেখতেই পাচ্ছেন প্রিন্ট হচ্ছে তো কাস্টমারকে জাস্ট ইটোটুকুন একটা কাগজ দিলেই সে খুব খুশি এটা খরচও খুব কম দেখতেই পাচ্ছেন কি কি আছে ব্যাঙ্ক আর আর নাম্বার দিয়েছে যেটা খুবই দরকারি সাকসেসফুল না কমপ্লিট না ফেল সেটাও দিয়েছে আর কি দোকানের নাম দিয়েছে টাইম দিয়েছে টাইম দোকানের নাম আর আর এর নাম্বার পাওয়ার বাই আইসিআইসিআই ব্যাঙ্ক মানে বুঝতেই পারছেন আর এন এফ মাইক্রো এটিএম কাজ করে ফিনো পেমেন্ট ব্যাঙ্কে সার্ভার নিয়ে এবং এই কাজ করে আইসিআইসিআই ব্যাংকে সার্ভার নিয়ে তো এখানেও আমি ডাইরেক্ট আপনাকে নেটওয়ার্ক প্রিন্ট করেও দেখাবো নেটওয়ার্ক প্রিন্ট পেপার সাইজ ঠিকই আছে প্রিন্ট নেটওয়ার্ক প্রিন্ট করলে পুরো স্ক্রিনে মানে ডিসপ্লেতে যা ছিল তাই দেখা যাচ্ছে এখানে রিকোয়েস্ট কমপ্লিট ও ডিসপ্লেতে যেটা আসছে সেটা দেখার জন্য নেটওয়ার্ক প্রিন্ট আর অরিজিনাল রিসিভ বার করতে গেলে ব্লুটুথ প্রিন্ট তো ওয়ান মিনিট আর মাইক্রো এটিএম সরি ডিএমটিতে তো প্রিন্ট করা যায় আপনারা সবাই জানেন ডিএমটিতে আগে প্রিন্ট অপশানটা ছিল তো আর এর আমি এখন দেখিয়ে দিলাম এই থার্মাল প্রিন্টার এবার আসা যাক প্রিন্টার নিতে গেলে কি করবেন আপনি আর এনএফআই রিটেলার আইডি বা ডিস্ট্রিবিউটার আইডি বা সুপার ডিস্ট্রিবিউটার আইডি যদি আমার কাছ থেকে নিয়েছেন তাহলেই একমাত্র এই ফিঙ্গার প্রিন্ট মানে এই প্রিন্টারটা আমি আপনাকে দিতে পারবো যদি না দিয়ে থাকেন তাহলেও দিতে পারবো কিন্তু আমার টিমে যারা আছে তারা আপনাকে দিবে না ডেসক্রিপশনের নাম্বার আছেই প্রিন্টার নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন আমার কাছে এখানে দেখতেই পাচ্ছেন দশটা নিয়েছিলাম তার মধ্যে আটটা আছে এই মুহূর্তে আটটার মধ্যে তিনটা তো নর্মালি বেরিয়ে যাবে কারণ তারা বলেছিল যবে আপডেট দেবে তবেই আমরা নেব সেই জন্য আমিও জোর করিনি তাদেরকে যে আপডেট কোম্পানি একদিন দেবেই কারণ কোম্পানি থেকেই এগুলো আমাকে পাঠিয়েছে দেখতেই পাচ্ছেন রিসিপগুলো কত সুন্দর ভিডিওটা আবার দিয়েটুকুই আর হ্যাঁ এই যে আর থার্মাল প্রিন্টার এটা কিন্তু আর বেস্ট তবে হ্যাঁ আর নয় এটা প্রেমিয়ার বাই স্পাইস মানি অন্যান্য কোম্পানি যে কোনো কিছু স্ক্রিনশট দিয়ে কিন্তু প্রিন্ট করা যাবে তবে আর এনএফআইয়ের জন্য বেস্ট আর স্পাইস মানির ক্ষেত্রে স্পাইস মানি প্রিন্টার বেস্ট স্পাইস মানি প্রিন্টারের থেকে আর এনএফআই প্রিন্টারের কিন্তু দাম বেশি কারণ এটা যা ভারী এটা তার দ্বিগুণ ভারী হয়তো ভালো কিছু আছে জানি না কোম্পানি বলছে এটা দাম বেশি কারণ এটা অনেক ভালো এবং ইন্ডিয়ান প্রোডাক্ট এবং পার্টস পাওয়া যাবে তো ভিডিওটা আবার এইটুকুই আপনাদের সামনে সরাসরি দেখিয়েছি ট্রানজেকশন বাই বাই তো দেখতেই পাচ্ছেন এটাকে যদি আমি প্রিন্ট দিই তাহলে কিন্তু ভালোভাবে প্রিন্ট দেওয়া যাবে দেখতে পেয়েছেন কত সুন্দর প্রিন্ট কাস্টমারকে এই বিলটা দিয়ে দিতে পারবো ইনস্ট্যান্ট হাতের সামনে সঙ্গে সঙ্গে যেটা কাস্টমারও খুশি এক হাজার একাত্তর টাকা আমার কেটেছে কিন্তু দেখুন আমি একটা পেন পেটিএম কে করেছি তার প্রিন্ট আউট দেবো তো দেখতেই পাচ্ছেন পেটিএম কে করেছি কাস্টমারকে তারও একটা রিসিভ কপি দেবো দেখুন ছোট ছোট রিসিভ কপি কাস্টমারকে দেওয়া যাবে আরো কি কি দেওয়া যাবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি ম্যাসেজ বক্স খুললাম দেখ ধরুন আমার এই মেসেজটা আমি প্রিন্ট শেয়ার অপশনে গেলাম হুম শেয়ার ক্রেডিট ছশো কত সুন্দর যে কোনো জিনিস এখান থেকে অনেকেই বলবেন ছবি কি প্রিন্ট আউট দেওয়া যাবে তো দেখুন আমি একটা ছবি প্রিন্ট আউট করে দেখাচ্ছি দেখুন আমার এই ছবিটা আমি প্রিন্ট করব আর ছবি প্রিন কী করা যায় সেটাও দেখে নেবো এখানে